আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালোই আছো। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি। সে অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব কিভাবে তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায়। আমরা গতদিন শিখেছিলাম তাপমাত্রার পরিবর্তনের দিক থেকে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, কি কি? তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে আমরা বলবো তাপহারি বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমরা শিখতে পারবে রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রার পার্থক্য নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা কাগজ খাতা কলম নিয়ে রেডি হয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বর্তমানে করোনাকালীন সময়ে এক দুর্বিষহ জীবনযাপন করতেছো, এতে করে তোমাদের মানসিক স্বাস্থ্যের যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেই বিষয়কে লক্ষ্য করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তোমাদের জন্য অনলাইন স্কুল চালু করেছে। তোমরা নিয়মিত সে অনলাইন স্কুলের পাশে থাকবে এবং তোমাদের পাঠ প্রস্তুতি সুন্দর এবং সুষ্ঠুভাবে চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমরা এখন বিদ্যালয়ের বাইরে আছো, স্কুলে আসতে পারতেছো না, তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তোমরা দুষ্ট ছেলেদের সাথে, অর্থাৎ দুশ্চরিত্র ছেলেদের সাথে তোমরা কখনো মিশবে না। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে মাদকাসক্তি এবং ইপটিজিং সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আশা করি তোমরা সেই মাদকাসক্ত এবং ইপটিজারদের কাছ থেকে দূরে থাকবে। প্রিয় শিক্ষার্থী, আসো আজকে আমরা আমাদের পাঠ নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমি এখন একটা রাসায়নিক সমীকরণ লিখব। দেখো, আমি লিখেছি CH4, সেটাকে কী বলে? মিথেন। মিথেনকে বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে কী ঘটে? মিথেন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। আমরা এবার এই সমীকরণের সমতা বিধান করব। দেখো, এখানে হাইড্রোজেন কয়টা পরমাণু আছে? চারটা। কিন্তু এখানে হাইড্রোজেন পরমাণু আছে কয়টা? দুইটা। আমরা জানি উভয় দিকে পরমাণু সংখ্যা সমান হবে, তাহলে এদিকে চারটা করতে হলে এখানে কী করতে হবে? দুই দিতে হবে। দুই দেওয়ার পরে হাইড্রোজেন পরমাণু হয়ে গেল দুই দুগুণা চারটা, অক্সিজেন পরমাণু হলো কয়টা? দুইটা। এখানে কয়টা আছে? দুইটা। মোট কয়টা হলো? চারটা। ডান দিকে অক্সিজেন পরমাণু আছে চারটা, বাম দিকে আছে দুইটা। তাহলে এখানে যদি আমরা দুই দেই, তাহলে ডানে বামে পরমাণুগুলোর সংখ্যা সমান হলো। এই সমান করাকে আমরা বলবো সমানুকরণ করা বা সমতা বিধান করা। প্রিয় শিক্ষার্থীরা, মিথেনকে বাতাসের অক্সিজেনের সাথে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে কি সেটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারি বিক্রিয়া, সেটা আমরা এখন হিসাব করে দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো কোনো অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় সে পরমাণুতে ভাগ হয়ে যায়। এই পরমাণুতে ভাগ হওয়ায় হয় এবং বিক্রিয়ক উৎপাদন করার সময় সেই পরমাণুগুলো মিলিত হয়ে নতুন উৎপাদ গঠন করে। আমরা এখানে দেখব এই যে যারা বাম পাশে আছে তাদেরকে আমরা বলবো বিক্রিয়ক, আর ডান পাশে যেগুলো উৎপন্ন হলো তাদেরকে আমরা বলবো কি? উৎপাদ।
প্রিয় শিক্ষার্থীরা, কোনো রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হওয়ার সময় এই অণুগুলো কি হয়, পরমাণুতে ভাগ হয়ে যায়। কিভাবে ভাগ হয় তোমরা দেখো, এভাবে মিথেন কার্বনের চারিদিকে চারটা হাইড্রোজেন পরমাণুকে নিয়ে সে পরমাণুতে ভাগ হয়ে যায়, প্লাস অক্সিজেন দুইটা আছে, দুই লিখলাম, প্লাস কার্বন ডাইঅক্সাইড। প্লাস এভাবে সেগুলো পরমাণুতে ভাগ হয়। প্রথমে কী হয়, বিক্রিয়কগুলো তাদের বন্ধন ভাঙে, দ্বিতীয়ত উৎপাদগুলো তাদের বন্ধন গড়ে। তোমরা খেয়াল রাখবা, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহ পুরাতন ভাঙ্গার জন্য শক্তি কী করে, শক্তি শোষণ করে, আর উৎপাদসমূহ নতুন বন্ধন গড়ার সময় শক্তি নির্গত করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা কি শিখলে, বিক্রিয়ক সমূহ পরমাণুতে ভাঙ্গার সময় শক্তি শোষণ করে, আর উৎপাদসমূহ বন্ধন গড়ার সময় শক্তি নির্গত করে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি, বিক্রিয়ক সমূহের বন্ধন ভাঙার সময় প্রয়োজনীয় শক্তি, আর এদিকে আমরা কি বলতে পারি, উৎপাদসমূহ নতুন বন্ধন গড়ার ক্ষেত্রে নির্গত শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই বিক্রিয়াটি কি তাপ উৎপাদী না তাপ হারি সেটা নির্ণয় করব। নির্ণয় করার সময় আমাদেরকে জানতে হবে সিএইচ বন্ধন শক্তিগত, এখানে কার্বন হাইড্রোজেনের সাথে যে আয়নিক বন্ধনে সংযুক্ত আছে সেই বন্ধন শক্তিটা কত, সেই বন্ধন শক্তিটা হচ্ছে 414 কিলোজুল পার মোল। অক্সিজেন অক্সিজেন পরমাণু যে বন্ধনে যুক্ত আছে সে বন্ধন শক্তির মান হচ্ছে 498 কিলোজুল পার মোল। কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে সে বন্ধন শক্তির মান হচ্ছে 843 কিলোজুল পার মোল, এবং অক্সিজেন হাইড্রোজেনের সাথে যে বন্ধন শক্তিতে আবদ্ধ আছে সে বন্ধন শক্তির মান হচ্ছে 464। আমরা এই বন্ধন শক্তিগুলো হিসাব করে আমরা জেনে নেব এই বিক্রিয়াটি তাপ উৎপাদী না তাপ হারি। সে কীভাবে করব, আমরা জানি ডেল্ট এইচ সমান হচ্ছে ডেল্ট এইচ, এর অর্থ হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। সে ডেল্ট এইচ হচ্ছে সমান কি, বিক্রিয়কগুলোর পুরাতন বন্ধন ভাঙ্গার জন্য জনীয় শক্তি, সেটাকে আমরা বলবো B1। তার থেকে আমরা কী বিয়োগ করব, বিয়োগ করব বিক্রিয়ক সমূহে, সেখান থেকে আমরা বিয়োগ করব উৎপাদ, উৎপাদ সমূহের নতুন
बंदन गड़ार क्षेत्र निर्गत शक्ति P2। प्रिय शिक्षार्थी देखो हमें डेल्टा H এর मान क्यों बेर करब বিক্রিয়কগুলো पुरातन बंधन भांगार जो प्रयोजन शक्ति বলবো B1 বিয়োগ उत्पाद समूह নতুন বন্ধন গড়ার ক্ষেত্রে নির্গত শক্তি B2। তাহলে আমরা বলতে পারি সুতরাং ডেল্টা H সমান সমান B1 মাইনাস B2। তাহলে এখন আমরা এই সমীকরণ থেকে আমরা হিসাব করব, হিসাব করে আমরা B1 মানে মান থেকে B2 মান বাদ দিলে যেটা থাকে সেটা হলো ডেল্টা H। ডেল্টা H এর মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ মাইনাস হয় তাহলে আমরা বলবো সেই বিক্রিয়াটি তাপ উৎপাদী, আর যদি ডেল্টা H এর মান ধনাত্মক হয় তাহলে আমরা বলবো সেই বিক্রিয়াটি তাপহারী। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বন্ধনটা দেখো, এখানে CH বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি পেলাম কি, CH বন্ধন কয়টা পেলাম? চারটা। চার গুণন CH বন্ধন যোগ 2 × OH বন্ধন। এদিকে আমরা CO বন্ধন কয়টা পেলাম? একটা, দুইটা, প্লাস OH বন্ধনের এখানে আছে কত? দুই। ভিতরে OH বন্ধন কয়টা পেলাম? একটা, দুইটা। মোট কত হলো? 2 × 4। ঠিক আছে, এবার আমরা হিসাব করব। তোমরা দেখো হিসাব করব কি, বিক্রিয়ক সমূহের পুরাতন বন্ধন ভাঙার ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি কি বলছিলাম? B1। সুতরাং B1 = 4CH + 2। তাহলে আমরা হিসাব করি 4 × CH কত? 414 যোগ 2 × কত? 498 কিলো জুল পার মোল। তাহলে আমরা এখানে হিসাব করি 4 × 4 = 16, 6 হাতে হলো 1, 4 × 4, 4 × 1 = 5, 4 × 4 = 16 যোগ আমরা এখানে পেলাম কত? 8 × 16, হাতে আছে 1, 9 × 18 = 19, হাতে আছে 1, 4 × 8 = 9 কিলো জুল। তাহলে কত হলো আমরা? 2652 কিলো জুল পার মোল। প্রিয় শিক্ষার্থীরা আমরা B1 এর মান কত পেলাম? 2652 কিলো জুল পার মোল। প্রিয় শিক্ষার্থী এবার আমরা উৎপাদ সমূহের নতুন বন্ধন গড়ার ক্ষেত্রে নির্গত শক্তি কি বলেছিলাম? B2। B2 সমান আমরা উৎপাদ সমূহের বন্ধনগুলো আমরা দেখছি, বন্ধন কি 2 × C ডাবল বন্ড O প্লাস 4 O অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন। তাহলে আমরা হিসাব করো 2 × 843 প্লাস 4 × 464 = 1686 যোগ 4 × 4 = 16, হাতে হলো 1, 424 × 25 = 5, হাতে হলো 2, 4 × 4 = 16, 16 × 2 = 18,
किलो जूल पर मोल तेल कत हलो मोट कत हल छयार दई छयार दई हाथे आसे एक छय छयार आटे चौदह चार हाथे एक नय पंद्रह पंद्रह पाँच हाथ रही एक दई तीन पैंतीस बयाल्लिस किलोजूल पर मोल तैले हमरा बी टू कत पेलाम कत किलोजूल शक्ति निर्गत हुई पैंतीस बयाल्लिस किलोजूल ताप उत्पाद निर्गत करेछे। एबार आमरा हिसाब करब তাহলে আমরা জানি ডেল্টা এইচ ইজ ইকুয়াল টু বি ওয়ান মাইনাস বি টু। বি ওয়ান আমরা কত পেয়েছিলাম ২৬৫২, বায়ান্ন বিয়োগ বি টু কত পেয়েছিলাম ৩৫৪২ কিলোজুল পার মোল, বিয়োগ করলে কত হবে মাইনাস ৮৯০ কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ডেল্টেচের মান কী পেয়েছি? ঋণাত্মক। তাহলে আমরা বলতে পারি মিথেনকে বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে সে ৮৯০ কিলোজুল পার মোল তাপ নির্গত করে, তাই এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে হিসাব করে কোনো বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারি সেটা তোমরা নির্ণয় করতে পারবে। যদি কোনো বিক্রিয়া ডেল্টেচের মান ধনাত্মক হয় তাহলে ধরবা মানে ধরে নিবা সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। আর ডেল্টেচের মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বলবো সেই বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এভাবে তোমাদের পরীক্ষায় সেই বিক্রিয়া থেকে ডেল্টেচের মান নির্ণয় করা আসতে পারে। তাছাড়া আসতে পারে এখানে যে মানগুলো দেওয়া আছে সেখানে যে কোনো একটা মান দেওয়া থাকবে না, ডেল্টেচের মান দেওয়া থাকবে। যেমন মনে করো ও এটার মান দেওয়া থাকবে না, ডেল্টেচের বলা থাকবে ডেল্টেচ ইজ ইকুয়াল টু মাইনাস ৮৯০ কিলোজুল। তাহলে এই বন্ধনের মান কত? তাহলে তোমরা এভাবে অঙ্ক করে তোমরা ওএইচের মান নির্ণয় করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সাথে আগামী ক্লাসে পরের অংশ নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।